বিপদ বাবা, তুমি এক্ষুনি চলো পলাশপুর। বদা যা চিকিৎসা করেছিল তার তো যাই যাই অবস্থা। কি বলছিস তুই? তাড়াতাড়ি চলো, নালে বোধ হয় মেরেই ফেলবো। হে ভগবান, আমার মনে হয় নিধির মাথা ঠিক নেই। মানুষকে তুমি লুচ্ছ? হ্যাঁ, আপনার বড় ছেলে বৈদ্যর নামে একটা কলঙ্ক। দেখুন আমার মায়ের কি অবস্থা হয়েছে দেখুন। কখন থেকে হয়েছে? সন্ধ্যের দিক থেকে। এর আগে কি অসুবিধা হচ্ছিল ওনার? জ্বর ছিল আর বুকে চাপ চাপ ব্যথা ছিল। জ্বর ছিল? হ্যাঁ। নিধিরাম কি ওষুধ দিয়েছে দেখাও আমায়। এই যে এই ওষুধগুলো চার বেলা খেতে বলেছিল, কিন্তু দুটো গুলি খাওয়ার পর থেকে মায়ের কষ্ট আরো বেড়ে যায়। আর এমন শ্বাসকষ্ট আগে আমি কখনো দেখিনি, তাই একটু ঘাবড়ে গেছিল। ভগবান, নিধিরাম এ কি করেছে? কেন বাবা, কি হয়েছে? ওষুধের বাক্স। ভালো করে বেটে তাড়াতাড়ি নিস। মায়ের পায়ের তলাটা ঘষে নিয়ে যাও। বৈদ্যমশাই, আমার মা বাঁচবে তো? একটু ধৈর্য ধরো, এটা করতে বলে আমি করো। প্রসাদ বলো। হ্যাঁ বাবা, দিচ্ছি। একটু হাঁ করুন তো মা, একটু হাঁ করুন। বৈদ্যকুলের মহৌষধ দিলাম, ঈশ্বর সহায় থাকলে উনি ভালো হয়ে যাবেন। কান্নাকাটি করে কোনো কিছু সুরাহা হয় না, বরং তুমি মা কালীকে ডাকো। আমি তোমার জন্য, তোমার মায়ের জন্য আমার মায়ের কাছে প্রার্থনা করব। মা নিশ্চয়ই কোনো উপায় বলে দেবে। আশীর্বাদী ফুলটা আপনার সাথে নিয়ে যান। মা কালী, কালী মহা মা গো, কালী কে পাপ হারিণী, ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। এই বিপদ থেকে উদ্ধার করো মা।
সবাই যেন ভালো ভালো বাড়ি ফেরে, যে মানুষটা কষ্ট পাচ্ছে সেও যেন ভালো হয়ে যায়। মা গো, রক্ষা করো মা, আমার আমার ছেলেটাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো মা। লোকের উপকার করতে গিয়ে একই বিপদের মধ্যে পড়লো ছেলেটা ঠাকুর, এভাবে এভাবে তুলবে? ছি 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 ছি, এদের এদের কি কোনো পাপের ভয় নেই ঠাকুর? জল খাবে বটো, কোনো ভুল করিনি, আমার চিকিৎসা একদম ঠিক ছিল, ঠিক ওষুধ দিয়েছিলাম আমি। এখন এইসব কথা থাক, কেন থাকবে? এরা কি আমার ভুল ধরা? আবার কথা বলছেন, ভুল করে একটা মানুষকে আধমরা করে এরপরেও শিক্ষা হয়নি? আমি হাত জোর করছি, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি, দাদা নিজের মধ্যে নেই, ওর কথা কিছু মনে করবে না। ভুল আমার হয়নি, আর এরা কি আমার ভুল ধরবে? সব মূর্খের দল, মূর্খ সব। আপনি ওকে চুপ করতে বলুন, নইলে কিন্তু আবার মার খাবে। আমি সুস্থ করেছি, একজন রোগী সুস্থ হয়নি বলে দোষ আমার হয়ে গেল? আমি আমি দেখছি বাবা, আর মারলে মরে যাবে মানুষটা। আমি মানছি যে আপনারা সকলে দুশ্চিন্তাগ্রস্ত, তাই এত ক্ষোভ আপনাদের, কিন্তু সেই ক্ষোভের কারণে একটা মানুষকে মারবেন সেটা কি ঠিক? ভুল করেও স্বীকার করছে না, তখন থেকে তর্ক করে যাচ্ছে, তাহলে মারবেন ওনাকে? দেখুন, এই সময় কিন্তু চিরকাল থাকবে না, এই সময় কেটে যাবে, কিন্তু আজকের এই কৃতকর্মের ফলে আপনাদের সারাটা জীবন পস্তাতে হবে। কর্মফল মানুষ জীবন দশাতেই দেখে যায়। আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে, একজন বৈদ্য তো মানুষ, আমি মানছি যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, কিন্তু তাহলে তাহলে আপনারা ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেবেন, সেটা কি কাম্য? আপনি নিজের দাদার হয়ে কথা বলছেন, জানেন এই লোকটা কোনো দায় না নিয়ে রাতের বেলা দ্বিগুণ দক্ষিণা দাবি করেছে? আর এই লোকটা যখন সকালবেলা রাতের বেলা এক ডাকে ছুটে আসে তার বেলা, সেটা ভুলে গেছেন আপনারা? কেবল রোজগার করবার জন্য এসেছিলেন, নাকি একজন অসুস্থ মানুষকে সুস্থ করবার জন্য এসেছিলেন? এই রাখো তো তোমার জ্ঞানের কথা, এই মার মার ধরে মার, শান্ত হন, মার, শান্ত হন, আপনারা শান্ত হন। দেখুন দেখুন, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের সামনে হাজারবার ক্ষমা চাইতে রাজি আছি, হাত জোর করে ক্ষমা চাইতে রাজি আছি, কিন্তু উনি কোনো ভুল করে থাকতে পারেন, কিন্তু আমি জেনে বুঝে আমার চোখের সামনে কোনো ভুল ঘটতে দিতে পারি না। হ্যাঁ, আমার দাদাকে মারতে গেলে আমি তা আটকাবই, আমি এও বলছি যে আমার দাদাকে যদি মারতে হয় তবে আপনাদের তার আগে আমাকে মারতে হবে। তবে মনে রাখবেন, এ সময় থাকবে না। মা থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে, কথা রবে, কথা রবে
জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।